নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। হিন্দু শাস্ত্রে ঘন্টার ব্যবহার কি শুধুই একটি প্রথা, নাকি এই ঘন্টা বাজানোর পিছনে রয়েছে কিছু বিজ্ঞান? আজকে আমি ঘন্টা বাজানোর যে উপকারিতা রয়েছে সেই উপকারিতা আপনাদের সামনে তুলে ধরবো। এর বৈজ্ঞানিক দিক কী রয়েছে এবং আধ্যাত্মিক দিক কী রয়েছে তাও আপনাদেরকে জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। দেবতা মূর্তিবিহীন মন্দির খুঁজে পাওয়া যাবে, কিন্তু ঘণ্টাহীন মন্দির পাওয়া সম্ভব নয়। ভারতে এমন কোনো মন্দির নেই যার দ্বারে ঘণ্টা ঝোলে না। ভক্তরা মন্দিরে প্রবেশের সময়ে এই ঘণ্টাধ্বনি বাজিয়ে থাকেন, এটাই হচ্ছে রীতি। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ঠিক কেন মন্দিরে ঘণ্টা রাখা আবশ্যিক? মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে আমরা যে ঘণ্টা বাজাই, শাস্ত্রে বলা হয়েছে ঘণ্টাধ্বনি সেখান থেকে অশুভ শক্তিকে দূর করে দেয় এবং সেই ধ্বনি ঈশ্বরের প্রিয়। কিন্তু বিজ্ঞান বলছে ঘণ্টাধ্বনি আমাদের মস্তিষ্ক পরিষ্কার করে। ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের ডান এবং বাম অংশ এক হয়ে যায়। ইকো মোডে 7 সেকেন্ড পর্যন্ত ঘণ্টাধ্বনি বজায় থাকে। এই 7 সেকেন্ডে আমাদের শরীরে 60টি আরোগ্য কেন্দ্র সক্রিয় হয়। এর ফলে আমাদের শরীরের মধ্যে যে অসুখ বিসুখ রয়েছে সেই অসুখ বিসুখ থেকে বেরিয়ে আসার শক্তি যোগায় অনেকটাই এই ঘণ্টাধ্বনি। এছাড়া আপনারা জানলে অবাক হবেন, মন্দিরে যেসব ঘণ্টা লাগানো থাকে তা সাধারণ ধাতু দিয়ে তৈরি হয় না, তাতে থাকে ক্যাডিয়াম, সীসা, তামা, দস্তা, নিকেল, ক্রোমিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো ধাতু। সব ধাতুর মিশ্রণে তৈরি ঘণ্টার আওয়াজ এক ধরনের সাউন্ড থেরাপি তৈরি করে, যা পজিটিভ এনার্জি দেয়।